গুড নেইবার্স একটি আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা যা 1996 সাল থেকে বাংলাদেশে সমাজকল্যাণ ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ক্ষুধা ও বৈষম্যমুক্ত বিশ্ব গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জিএনবির লক্ষিত জনগোষ্ঠীর মধ্যে রয়েছে শিশু, নারী ও যুবা। বর্তমানে গুড নেইবার্স বাংলাদেশ শিশু অধিকার, নারীর ক্ষমতায়ন ও যুব উন্নয়নের লক্ষ্যে 12টি জেলায় 16টি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট ও 3টি বিশেষ প্রজেক্ট এর মাধ্যমে কাজ করছে। সিডিপি কার্যক্রমের মধ্যে বিশেষ করে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, জরুরি ত্রাণ সহায়তা, আয় বৃদ্ধিমূলক কার্যক্রম, অ্যাডভোকেসি, কমিউনিটি পার্টনারশিপ ও নেটওয়ার্কিং। গত 2021 সালে গুড নেইবার্স এর উল্লেখযোগ্য অর্জন সমূহের মধ্যে রয়েছে শিক্ষাক্ষেত্রে 2021 সালে 69,000 জন বিশেষ সহযোগিতা পেয়েছে, যার মধ্যে শিক্ষা সামগ্রী ও টিউশন ফিস বিতরণ, মোবাইল লাইব্রেরি, রিডিং ক্যাম্পেইন, শিক্ষক প্রশিক্ষণ অন্যতম। স্বাস্থ্যক্ষেত্রে 14টি স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে 157,000 জন স্বাস্থ্য সহযোগিতা পেয়েছে, যার মধ্যে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য উপকরণ বিতরণ, কোভিড-19 এ বিশেষ সচেতনতামূলক প্রচারণা, বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন, স্বাস্থ্যসেবা ও বসন্তীকালীন স্বাস্থ্য উপকরণ বিতরণ উল্লেখযোগ্য। আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে 27,000 পরিবার বিশেষ সহযোগিতা পাচ্ছে। বর্তমানে 17টি সমবায় সমিতিতে 20,000 জন নারী সদস্য রয়েছে। প্রায় 22,000 জনকে অ্যাডভোকেসি সুবিধা দেয়া হয়েছে। এর মাধ্যমে 21টি শিশু বিবাহ এবং 30 জন শিশুকে শিশুশ্রম থেকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। কমিউনিটি পার্টনারশিপ ও নেটওয়ার্ক বিল্ডিং এর মাধ্যমে 13,350 জনকে সেবা প্রদান করা সম্ভব হয়েছে। 1209 জন ভলান্টিয়ার এই কার্যক্রমের সাথে যুক্ত ছিল। বর্তমানে গুড নেইবার্স বাংলাদেশ 16টি সিডিপির মাধ্যমে প্রায় 21,000 শিশু ও লক্ষাধিক কমিউনিটি পিপুলদের জন্য কাজ করছে, এবং আমাদের সাথে 1203 জন কমিউনিটি স্টাফ ও 274 রেগুলার স্টাফ যুক্ত আছেন। গুড নেইবার্স বাংলাদেশ, বাংলাদেশ গভর্নমেন্ট সহ বিভিন্ন ন্যাশনাল, ইন্টারন্যাশনাল ও কর্পোরেট সংস্থার সাথে পার্টনারশিপে কাজ করছে। গুলনাহার বেগম একজন নারী, একজন মা, একজন নেত্রী। আদমপুর ইউনিয়নের আওতাধীন কোনাগাঁও গ্রামে এক ছেলে, এক মেয়ে ও স্বামী সহ তার বসবাস, যিনি 2014 সালের আগ পর্যন্ত ছিলেন শুধুমাত্র একজন গৃহিণী। তার একটা ইচ্ছা ছিল, নিজের পরিবার ও এলাকার মানুষের উন্নয়নের জন্য ভালো কিছু করার, কিন্তু তার পক্ষে সেটা সম্ভব ছিল না। তিনি কমলগঞ্জ গুড নেইবার্স কোঅপারেটিভের সদস্য হন এবং সদস্য হওয়ার পরে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ গ্রহণ করে তিনি ধীরে ধীরে নেতৃত্ব দেওয়া শিখেন এবং কোঅপারেটিভ সদস্যদের সাথে কথা বলা ও বাড়ি পরিদর্শন করতে করতে এলাকার মধ্যে সকলের এক আস্থার আপা হয়ে ওঠেন। আমি 2012 সনে শুধুমাত্র গড়ের কাজ করতাম, তারপর গুড নেইবার্সের সাথে যুক্ত হওয়ার পর গড়ের বাইরে আসি এবং কথা বলতে শিখি, গুড নেইবার্সের কোঅপারেটিভে কাজ করি। এমন একটা দিন সময় ছিল, পাঁচজনের সামনে আমি কথা বলতে পারতাম না, এখন পাঁচজন মানুষের সামনে কথা বলতে পারি শিখেছি, এবং কোঅপারেটিভ সদস্যর সামনে কথা বলি, তাদের আর্থিক উন্নয়নের জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। সকলে আমার উপর অনেক আস্থা রাখে এবং তারা জানে আমার কাছে কিছু চাইলে তারা সঠিক পরামর্শ পাবে, এর জন্য আমার কাছে সবাই পরামর্শ নিতে আসে। সকলের আস্থার আপা গত 2021 ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে সংরক্ষিত মহিলা আসনে মেম্বার নির্বাচিত হন। আমি অনেক কৃতজ্ঞ গুড নেইবার্স বাংলাদেশের কাছে। আজ আমার এই জায়গা আসার পিছনে অনেক বেশি অবদান গুড নেইবার্স বাংলাদেশ, এদের উৎসাহ, সহযোগিতা, আমি নিজেকে পরিবর্তন করতে পেরেছি। তার এই সাফল্যে এলাকাবাসীও অনেক আনন্দিত এবং গর্বিত। নারীর ক্ষমতায়নে বিশেষ পদক্ষেপ হিসেবে সমবায় সমিতি প্রতিষ্ঠা গুড নেইবার্সের একটি বিশেষ উদ্যোগ। এই সমিতিতে সদস্য হয়ে এবং ঋণ গ্রহণ করে গুলনাহের মতো অনেকেই নিজের এবং পরিবারের আর্থিক উন্নয়ন করছে, যা বর্তমানে দৃশ্যমান। গুড নেইবার্স বাংলাদেশের জন্য 2021 অন্যান্য বছরের তুলনায় বিশেষ গৌরবের। 2021 জিএনবির অনেকগুলো অর্জনের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অর্জন হচ্ছে
এবছর গুড নেইবার্স বাংলাদেশ রজত জয়ন্তী উদযাপন করেছে। গুড নেইবার্স বাংলাদেশের রজত জয়ন্তী উপলক্ষে বিশেষ কর্মসূচির মধ্যে ছিল কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটি CDC কনভেনশন, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন NGO অ্যাফেয়ার্স ব্যুরোর সম্মানিত DG মহোদয়। GNB CHW রিসার্চ রিপোর্ট শেয়ারিং, যেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ডক্টর আবু জামিল ফয়সাল, পাবলিক হেলথ এক্সপার্ট ও অ্যাডভাইজার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রিপোর্ট শেয়ার করেন রিসার্চার ডক্টর নাজনীন আক্তার, প্রতিষ্ঠাতা পরিচালক ভালো অ্যাভান্টগ্রেড লিমিটেড। এ অনুষ্ঠানে গুড নেইবার্স ইন্টারন্যাশনালের প্রতিনিধি উপস্থিত ছিলেন। যুবাদের নিয়ে পুনর্মিলনী, যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব দীপক চক্রবর্তী, যুগ্ম সচিব প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জনাব আক্তারউদ্দিন, কান্ট্রি কোঅর্ডিনেটর UNV বাংলাদেশ, জনাব করভীর আকসান্দ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাগো ফাউন্ডেশন, এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফারজানা ব্রাউনিয়া, চেয়ারম্যান এবং CEO নির্ভীক নেটওয়ার্ক SKNF। বৃক্ষরোপণ কর্মসূচি, এর আওতায় 1488টি চারা রোপণ করা হয় রাস্তার পাশে, বিভিন্ন স্কুলের বাউন্ডারি এলাকায়, উপজেলা প্রশাসন এলাকায়, এবং এই কার্যক্রম গুড নেইবার্স বাংলাদেশের প্রতিটি প্রজেক্টেই পরিচালনা করা হয়, যেখানে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। কোঅপারেটিভ কনভেনশন 2021, যেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ডক্টর মোহাম্মদ হারুনা রশিদ বিশ্বাস, নিবন্ধক ও মহাপরিচালক সমবায় অধিদপ্তর ঢাকা। কোভিড-19 রেসপন্স প্রোগ্রাম 2 এবং 3, কোভিড-19 এ অসহায় দুস্থ 2000-এর অধিক পরিবারকে সহায়তা করা হয়েছে, 86,000-এরও বেশি মাস্ক বিতরণ করা হয়েছে, 49,00,000 অধিক মানুষের কাছে কোভিড-19 সতর্কতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়। গুড নেইবার্স বাংলাদেশ এর 2021 বিশেষ পদক্ষেপ হিসেবে 2টি অতি দুর্যোগ প্রবণ জেলা পটুয়াখালী ও কুড়িগ্রামে 2টি নতুন CDP উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এবং সেই সাথে কুড়িগ্রামে কুইকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, WFP বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নারীর ক্ষমতায়নে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে এবছর 3টি সমবায় সমিতি গঠন করা হয়, যার কার্যক্রম চলমান আছে। এবছর গুড নেইবার্স বাংলাদেশ ভার্চুয়ালি অ্যানুয়াল কনফারেন্সের আয়োজন করে, যেখানে GNB কর্মকর্তা কর্মচারীদের সাথে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ এবং GNB পার্টনার সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন NGO অ্যাফেয়ার্স ব্যুরোর সম্মানিত DG মহোদয়। যুব উন্নয়নের অংশ হিসাবে ইন্টার্নশিপ প্রোগ্রাম গুড নেইবার্স বাংলাদেশের একটি বিশেষ উদ্যোগ। এবছর ষষ্ঠ ইন্টার্নশিপ ওয়ার্কশপ আয়োজন করা হয়, যেখানে মোহাম্মদ মাসিকুর রহমান খান, PHF প্রেসিডেন্ট, BSHRM একটি বিশেষ সেশন পরিচালনা করেন এবং 85 জন যুবা এই ওয়ার্কশপে উপস্থিত ছিলেন। GNB প্রতিটি CDP থেকে যুব কাউন্সিলের সদস্যবৃন্দ 2021 GNB ন্যাশনাল ইউথ ক্যাম্পে অংশগ্রহণ করেছে। এই ক্যাম্পের মাধ্যমে ইউথ কাউন্সিল সদস্যদের প্রত্যক্ষ ভোটে 2021-2022 সালের নতুন নেতৃত্ব গঠন করা হয়। আমরা আমাদের জবাবদিহিতাকে আরেক স্তর উপরে নিতে কাজ করছি। আমাদের সুবিধাভোগী দাতা সংস্থা এবং বাংলাদেশ সরকারের কাছে স্বচ্ছতা নিশ্চিতকরণের জন্য মনিটরিং, রিপোর্টিং ও মূল্যায়নের ক্ষেত্রে NGO ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম তৈরি করার লক্ষ্যে গত 5 ডিসেম্বর 2021 জাতীয় প্রেস ক্লাবে কাজ সফটওয়্যার লিমিটেডের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। পার্টনারশিপে NGCAF এর সাথে জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয়েছে এবং জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে যৌথভাবে
কোভিড-19 পরবর্তী কন্যা শিশুর পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন 2021 উপস্থাপন করা হয়। বিশেষ এই দিবসে জাতীয় পত্রিকায় ক্রোর পত্র প্রকাশ করা হয়েছে। পার্টনার সংস্থা হিসেবে কৈকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর গুড নেইবার্স বাংলাদেশের অফিস পরিদর্শন করেন এবং কৈকা CHW প্রজেক্ট নিয়ে কথা বলেন। GNB-র পক্ষ থেকে পরিচিতি সম্বলিত কৈকা CHW প্রজেক্টের কিছু কার্যক্রম দেখানো হয়। গুড নেইবার্স বাংলাদেশের 6টি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে GNB চাইল্ড এডুকেশন সেমিনারের আয়োজন করা হয়েছে। বিদ্যালয়গুলোর একাডেমিক কাউন্সিল সদস্যদের নিয়ে একাডেমিক কাউন্সিল ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। GNB স্বাস্থ্য কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় এবং এই প্রশিক্ষণে GNB-র প্রতিটি CDP থেকে স্বাস্থ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৈকা বাংলাদেশ অফিসের 25তম প্রতিষ্ঠা বার্ষিকী, একরঙা একঘরির 14তম প্রতিষ্ঠা বার্ষিকী, নির্ভীক ফাউন্ডেশনের 9ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার ডেতে UNP বাংলাদেশ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে GNB কান্ট্রি ডিরেক্টর ও প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। গুড নেইবার্স বাংলাদেশে এই বছর পার্টনারশিপে স্পেশাল প্রজেক্ট হিসাবে কক্সবাজারে ইউনিসেফ রোহিঙ্গা ইমার্জেন্সি রেসপন্স প্রজেক্ট, কুড়িগ্রামে WFP বিল্ডিং রেজিলিয়েন্স টু অ্যাচিভ জিরো হাঙ্গার প্রজেক্ট, দিনাজপুরে কৈকা কমিউনিটি হেলথ ওয়ার্কার প্রজেক্ট এবং ঢাকায় স্যামসাং CNT স্যামসাং ভিলেজ প্রজেক্ট পরিচালনার মাধ্যমে পরিকল্পনা মাফিক বিশেষ অর্জন দেখানো সম্ভব হয়েছে। পটুয়াখালীতে জাপান প্ল্যাটফর্মের সহযোগিতায় সাইক্লোন আমফানে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হয়েছে। তাছাড়াও গুড নেইবার্স বাংলাদেশ CDP ভিত্তিক গতানুগতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে GNB-র লক্ষিত জনগোষ্ঠীর উন্নয়নে অবদান রেখেছে। এসব কার্যক্রমে সফলতার পেছনে বিশেষভাবে অবদান রেখেছে আমাদের সকল সুবিধাভোগী পার্টনার, কমিউনিটি স্টাফ, ইন্টার্ন, ভলেন্টিয়ার, কর্মকর্তা, কর্মচারী সহ সংশ্লিষ্ট সকলে। আমাদের সকল অর্জনে অংশীদার হওয়ার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।